বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম আন্ডার পারফর্মিং দল বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন আকাশ। বাংলাদেশের পারফরমেন্স যার পরনাই বিরক্ত এ ক্রিকেট বিশ্লেষক। 23 বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি দেশের পারফরমেন্স বেশ হতাশার বলে মন্তব্য করেন তিনি। চোপড়া বলেন, তাদের ভক্তরা যে আবেগ নিয়ে খেলাটি অনুসরণ করে তার প্রশংসা করুন, কিন্তু ফলাফল 2 দশক ধরে টেস্ট খেলার যোগ্য হয়ে ওঠা একটি দেশের জন্য বিরক্তিকর। আকাশ চোপড়া ক্রিকেট বিশ্লেষক হিসেবে এক পরিচিত নাম। বাংলাদেশের খেলা সম্পর্কেও খোঁজ রাখেন তিনি, নানা সময়ে বাংলাদেশের খেলা নিয়ে বিশ্লেষণ করে থাকেন। গতকালের বিশাল হার এবং এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স সব মিলিয়ে বেশ হতাশা ও বিরক্তি ঝরল চোপড়ার কণ্ঠে। গতকাল বাংলাদেশের 233 রানের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকেই এসেছে 111 রান। বড় হারের দিনে এতটুকুই ছিল প্রাপ্তি। বাংলাদেশের যে স্বপ্ন ছিল সেমিতে খেলা, সেটিও এখন বিবর্ণ। সব মিলিয়ে দলের অবস্থা এখন স্বাভাবিকের চেয়ে মন্দ থাকার কথা। বাংলাদেশের পরের ম্যাচ 28 অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।